সরকার তুমি কি করিতেছো? তুমি কি ছিঁড়িতেছো, বাল ছিঁড়িতেছো? এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদার চোদ কে বচ্চে। কোন হে লোক, কহাঁ সে আতে হে? পাবনা মানসিক হাসপাতাল থেকে। হ্যালো গাইজ, দিস ইজ দ্য সিরিজ ফ্রম পাবনা। আর এই সিরিজে আমরা কথা বলবো এমন কিছু বিরল প্রজাতির প্রাণীদেরকে নিয়ে, যাদের থাকার কথা ছিল পাবনা মানসিক হাসপাতালে, কিন্তু তারা এখন অপাদে ঘুরে বেড়াচ্ছে। সো লেট স্টার্ট। এই এপিসোডে আমরা কথা বলবো বিশ্বকবি রুদ্র রেখে নিয়ে, যিনি একাধারে কবি, গায়ক, মোটিভেশনাল স্পিকার, অভিনেতা, সমাজসেবক, মডেল আর কত কি। উনি আসলে মানুষের সচেতন করতে ভালোবাসেন। যেমন এই ভিডিও উনি দেখাচ্ছেন ছোটবেলায় পোলিও টিকা না দিলে কীরকম প্রভাব পড়তে পারে। এছাড়াও উনি অনেক রেকর্ডের অধিকারী। যেমন গেল বছর বিশ্ব হা করা প্রতিযোগিতায় এই বান্দা প্রথম স্থান অধিকার করেছিলেন, কিন্তু এবছর আমাদের সবার প্রিয় রুদ্র রয় প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছেন তার এই জাদুকরী পারফরমেন্সের মাধ্যমে। কিছু না বেশি কথা না বাড়িয়ে ওনার গানে ফিরে যাক। উনি আসলে রবীন্দ্রসঙ্গীত গাইতে বেশ স্বচ্ছন্দ বোধ করেন। চলুন তাহলে ওনার একটা রবীন্দ্রসঙ্গীত শুনে আসি। আমার দেহ খানি তুলে ধরো, রান ডুবত ঘুরে লাগলো, তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। আপনাদের আগেই বলেছিলাম যে ইনি একজন অভিনেতা, এবার দেখলেন তো। আর এই অদ্ভুত প্রক্রিয়া ডান্স করার জন্য ওনাকে রোজ 3 ব্লক কাঁঠাল পাতা সেবন করতে হয়। সবশেষে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গেল বছর ওনার পেজে ঢুকে এক যুবক মারুফ ভাইয়ের বিখ্যাত সেই ডায়লগ লিখে পালিয়ে যায়। আর এই দুঃখ সইতে না পেরে তিনি অদ্ভুত রে চিকা মারো ড্যান্স দিতে থাকেন। আরো চিকা মারো, চিকা মারো রে, সকালে বিকালে তুমি চিকা মারো রে, আজ এই চিকা মারা পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর এই ফ্রম পাবনা সিরিজের আর ভিডিও চান কিনা তা কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।